হ্যালো বন্ধুরা, চলে এলাম তোমাদের কাছে নতুন আরও একটা ফ্রেশ ভিডিও নিয়ে। তো গাইজ, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে প্রতিদিনের মতনই কিন্তু দেখিয়ে দেবো আজ রাত 12টা পরে আমাদের ইন্ডিয়ান সার্ভার উপরে তোমরা নতুন কী আপডেট দেখতে পাবে এবং নতুন নতুন কী কী আপকামিং আপডেট আসতে হলে যে সব কিছু ফুল ডিটেলস তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো গাইজ, ভিডিওটা তোমরা শেষ অবধি সম্পূর্ণ দেখো, কোনো রকম স্কিপ করে দেখো না। তোমরা কিন্তু অনেকগুলোই নতুন নতুন আপকামিং আজকের আপডেট আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো গাইজ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে। তোমাদের এই নতুন নতুন আপকামিং ইভেন্টগুলো তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। তো গাইজ, চলো বেশি লেট না করে ভিডিওটা আজকে শুরু করে ফেলি। তো গাইজ, রিকোয়েস্ট তোমাদের কাছে প্রতিদিন মতনই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল সেট করে দেবে। সো বন্ধু, চলো বেশি লেট না করে দেখে নেওয়া যাক আমাদের আজকের নতুন নতুন আপকামিং আপডেটগুলো ছোট্ট একটা ইন্ট্রোর পরে। তো বন্ধুরা, তোমাদের ফার্স্টেই তোমরা যেটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ নতুন একটা ক্রিয়েট বক্স কিন্তু চলে এসেছে ভ্যারাইটি সার্ভারে, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু অনেক রেয়ার রেয়ার, আই থিঙ্ক ইন্ডিয়ান সার্ভারে যত রেয়ার রেয়ার আইটেম রয়েছে সেই তার মধ্যে কিন্তু তোমরা কিছু বান্ডেল দেখতে পাচ্ছ, যে বান্ডেলগুলো আমাদের ইন্ডিয়ান সার্ভারে অনেকটাই রেয়ার আইটেম, যেগুলো কিন্তু আমাদের একবারই এসেছিলো, যেটা উইজ ইভেন্টে এসেছিলো রিটার্ন। তো গাইজ, এরকমভাবে তোমরা নতুন ক্রিয়েট বক্সের মাধ্যমে কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভার উপরে এই রেয়ার আইটেমগুলো, আই থিঙ্ক রেয়ার বান্ডেলগুলো কিন্তু তোমরা রিটার্ন দেখতে পেতে পারো। তো গাইজ, এটা একটা নতুন আপডেট ছিল যেটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো নেক্সট আরও কিছু কিছু আইটেম আছে যেগুলো রেয়ার রেয়ার আইটেম, সেগুলো কিন্তু আবারও ব্যাক আসতে চলেছে। তো গাইজ, চলো নেক্সট আপডেট কী আছে সেটা দেখে নেওয়া যাক। তো গাইজ, এরপরে তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ নতুন আরও একটা ক্রিয়েট বক্স, যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওপি ওপি কিছু ইমোট রয়েছে, যে ইমোটগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে রেয়ার রেয়ার ইমোট। তো গাইজ, এগুলো কিন্তু তোমরা আমাদের ইন্ডিয়ান সার্ভারে এরকমভাবে ক্রিয়েট বক্সের মাধ্যমে হয়তো দেখতে পাবে না। হ্যাঁ গাইজ, তোমরা ঠিকই শুনেছো, এরকমভাবে ক্রিয়েট বক্সের মাধ্যমে তোমরা দেখতে পাবে না, হয়তো বা তোমরা দেখতে পারো কোনো ইমোট পার্টি ইভেন্টের মাধ্যমে। তো গাইজ, হ্যাঁ, তোমরা এইভাবেই না দেখে ইমোট পার্টি ইভেন্টের মাধ্যমে তোমরা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারের উপরে এরকম কোনো ইমোট পার্টি ইভেন্ট দেখতে পাবে। তো গাইজ, এরপরে চলো দেখিয়ে দেবো তোমাদেরকে আরও নেক্সট কিছু আপডেট যেগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে তোমরা খুবই তাড়াতাড়ি দেখতে পাবে। তো গাইজ, চলো দেখে নেওয়া যাক নেক্সট কী আপডেট রয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপরে নতুন কিন্তু আর একটা ফেডের রুল চলে এসেছে, যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডাইনো বান্ডেল রয়েছে। তো গাইজ, ডাইনো বান্ডেলটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে তোমরা জানো অবশ্যই রেয়ার একটা আইটেম। তো গাইজ, এই যে ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ এরকম ডাইনো ইভেন্ট, আই থিঙ্ক ফেডের রুল নতুন একটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে তোমরা দেখতে পেতে পারো। আই থিঙ্ক তোমরা জানো ফ্রি ফায়ারে কিন্তু সমস্ত কিছুই রেয়ার রেয়ার আইটেমগুলো কিন্তু অলরেডি রিটার্ন আসতে শুরু করেছে, বাইরের অনেকগুলো সার্ভারে কিন্তু অনেক ইনক্লুবেটারের সঙ্গে কিন্তু অনেক কিছুই পুরনো পুরনো বান্ডেলগুলো কিন্তু রিটার্ন আসতে চলেছে। তো গাইজ, এরকমভাবে কিন্তু তোমরা অনেক কিছু ফ্রি ফায়ারের কিন্তু এটা একটা বিজনেস তোমরা অবশ্যই জেনে থাকবে এবং এটা কিন্তু তোমরা খুবই তাড়াতাড়ি আমাদের ইন্ডিয়ান সার্ভার উপরে এরকম নতুন কোনো ফেডারেল দেখতে পেতে পারো। তো গাইজ, চলো নেক্সট আরও আপডেট রয়েছে সেগুলো চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, নেক্সট যেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ নতুন আরও একটা ক্রিয়েট বক্স, যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের ওবি 28 নতুন, যা আমি তোমাদেরকে জার্সিগুলো দেখিয়েছিলাম ওবি 28 আপডেটে অল টোটাল জার্সিগুলো কিন্তু চলে এসেছে নতুন একটা ক্রিয়েট বক্সের মাধ্যমে। তো গাইজ, আমাদের ইন্ডিয়ান সার্ভারে তোমরা হয়তো এই জার্সিগুলো দেখতে পাবে, বাট এরকম ক্রিয়েট বক্সের মাধ্যমে দেখতে পাবে না, কারণ এইগুলো ক্রিয়েট বক্সের মাধ্যমে দেখতে গেলে টোকেন দিয়ে কিন্তু এক্সচেঞ্জ করে নেওয়া যাবে। তো গাইজ, এখানে কিন্তু টোকেন দিয়ে এক্সচেঞ্জ করা যাচ্ছে না, বাট তবুও আমাদের ইন্ডিয়ান সার্ভারে তোমরা কিন্তু ক্রিয়েট বক্সের মাধ্যমে না দেখতে পাবে, অন্য কোনো ফেডারেল বা অন্য কোনো ইভেন্টের মাধ্যমে কিন্তু দেখতে পাবে, যেখানে কিন্তু গেরি না কিন্তু অনেক ডায়মন্ড আমাদেরকে ওয়েস্ট করাবে। তো গাইজ, চলো নেক্সট আরও আপডেট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ নতুন MP5 স্কিন, এই MP5 স্কিনটা আমি কিন্তু তোমাদেরকে আগেও একবার দেখিয়েছিলাম। তো গাইজ, এই যে MP5 স্কিনটা, এটা কিন্তু তোমাদের আজকে আমি দেখিয়ে দেবো কনফার্ম ডেট। তো গাইজ, এটা কিন্তু তোমরা 12 তারিখে কনফার্ম ডেট জেনে নাও, 12 তারিখে কিন্তু তোমরা এই MP5 স্কিনটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভার এবং বাংলাদেশ সার্ভারের উপরে দেখতে পাবে। তো গাইজ, MP5 স্কিনটা কিন্তু অনেকটা একটা রেয়ার, আই থিঙ্ক সরি রেয়ার নয়, একটা ওপি একটা স্কিন হতে চলেছে, লেজেন্ডারি MP5 স্কিন, যেটা কিন্তু অ্যাবিলিটি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো গাইজ, এই স্কিনটা কিন্তু তোমরা 12 তারিখে আমাদের ইন্ডিয়ান সার্ভার এবং বাংলাদেশ সার্ভারের উপরে কনফার্ম ডেটে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের স্ট্রিট ফাইটার যে ইভেন্ট চলছে ইভেন্টেরই। তো গাইজ, চলো নেক্সট আরও স্ট্রিট ফাইটার ইভেন্টের কিন্তু নতুন আপডেট রয়েছে সেগুলো চলো দেখে নেওয়া যাক। তো গাইজ, স্ক্রিনের উপরে তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু মেল এবং ফিমেল বান্ডেল, আই থিঙ্ক স্ট্রিট ফাইটার ইভেন্টের যে মেল এবং ফিমেল বান্ডেল যেটা তোমরা কিন্তু লগ ইনে দেখতে পাও। তো গাইজ, সেই বান্ডেলটা কিন্তু তোমরা অলরেডি দেখতে পাবে ইন্ডিয়ান সার্ভার উপরে 9 তারিখে। হ্যাঁ গাইজ, তোমরা ঠিক শুনেছো, কনফার্ম ডেট 9 তারিখেই তোমরা এই ইভেন্টটা দেখতে পাবে। আই থিঙ্ক তোমরা কিন্তু স্ট্রিট ফাইটার ইভেন্টের কোনো একটা উইজ ইভেন্ট দেখতে পাবে, সেই ইভেন্টের মাধ্যমে কিন্তু তোমরা এই মেল এবং ফিমেল বান্ডেলটা দেখতে পাবে। তো গাইজ, এখানে কিন্তু গ্র্যান্ড ফিফের অনেকটা ডায়মন্ড ওয়েস্ট করবে আমাদের এই মেল এবং ফিমেল ব্র্যান্ডটা বার করতে গেলে। তো গাইজ, চলো নেক্সট আরও আপডেট কিছু রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক এবং কনফার্ম ডেট সমেত সব কিছু কিন্তু তোমাদেরকে ডিটেলস আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো গাইজ, ভিডিওটা এখনও যারা লাইক করেনি অবশ্যই একটা লাইক করে দাও। তো গাইজ, চলো নেক্সট আপডেট কী রয়েছে দেখে নেওয়া যাক।
তো গাইস তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ আমাদের ফার্স্ট যে ইভো গান স্ক্রিনে ছিল আই থিংক AK-47 ডার্কো AK-47 সেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে আবারও ব্যাক আসবে খুবই তাড়াতাড়ি আই থিংক রিটার্ন তোমরা দেখতে হবে কারণ ইন্ডিয়ান সার্ভারে এবং বাংলাদেশ সার্ভার বাদে সবকটা সার্ভারে কিন্তু ডার্কো AK-47টা কিন্তু রিটার্ন চলে এসেছে তো গাইস বেশি ওয়েট করতে হবে না তোমরা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়তো এই AK-47টা রিটার্ন খুবই তাড়াতাড়ি দেখতে হবে আমাদের ইন্ডিয়ান সার্ভার এবং বাংলাদেশ সার্ভারের উপরে তো গাইস আমি তোমাদেরকে কিন্তু নতুন নতুন আপকামিং অনেকগুলো আপডেট দেখিয়ে দিলাম এবারে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আজ রাত বারোটার আপডেটটা কী হতে চলেছে তো গাইস চলো দেখে নেওয়া যাক আজ রাত বারোটা আমাদের ইন্ডিয়ান এবং বাংলাদেশ সার্ভারের উপর নতুন কী কী আপডেট আসতে চলেছে তো বন্ধুরা এবারে আমি তোমাদের দেখিয়ে দেবো আজ রাত বারোটা পরে আমাদের ইন্ডিয়া সার্ভারের উপর তোমরা নতুন কী আপডেট দেখতে পাবে তো এতক্ষণ আমি তোমাদের নতুন নতুন আপকামিং আপডেটগুলো দেখিয়ে দিয়েছি এবারে দেখিয়ে দেবো আজ রাত বারোটার আপডেটটা কী হতে চলেছে আমাদের ইন্ডিয়ান সার্ভার এবং বাংলাদেশ সার্ভারের উপর তো গাইস আজ রাত বারোটা পরে তোমরা অবশ্যই জেনে থাকবে আমাদের নতুন কিন্তু ডায়মন্ড রয়্যাল বান্ডেল আসতে চলেছে তো গাইস ডায়মন্ড রয়্যাল বান্ডেলটা কীরকম হতে চলেছে তোমাদের এবার দেখিয়ে দেবো তো গাইস স্ক্রিনের উপরে তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ডায়মন্ড রয়্যাল বান্ডেলটা চলে এসেছে তো তো গাইস তোমরা বলে দাও কমেন্ট বক্সে এই যে ডায়মন্ড রয়্যাল বান্ডেলটা তোমাদের কেমন লাগছে এবং কারা কারা বার করবে তো গাইস আমার তো অনেকটা ওপি লেগেছে আমি তো নেবই তো গাইস এই বান্ডেলটা কিন্তু অনেকটা ওপি এবং এটা আমি তোমাদের অনেকদিন আগেও বলে দিয়েছিলাম যে এটা যে কাপেল বান্ডেলটা ছিল সেটা কিন্তু ব্রাজিল সার্ভারে কিন্তু দুটো একসঙ্গে কিন্তু ডায়মন্ড রয়্যালে দিয়েছিল তো গাইস এটা আমাদের ইন্ডিয়ান সার্ভারে অলরেডি চলে এসেছে এটা ডায়মন্ড রয়্যাল বান্ডেলটা কিন্তু অনেকটা ওপি তোমরা কারা কারা বার করবে অবশ্যই নিজে কমেন্ট করে জানাতে ভুলবে না তো গাইস আজকের রাত বারোটার আপডেট আমি তোমাদের দেখিয়ে দিলাম তোমরা কিন্তু নতুন ডায়মন্ড রয়্যাল দেখতে হবে এবং তোমাদের ডায়মন্ড রয়্যাল বান্ডেলটাও দেখিয়ে দিয়েছি তো গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে বেল আইকনটি অবশ্যই অল সেট করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো গাইস চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট আরও নতুন আর একটা ফ্রেশ ভিডিও নিয়ে তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট বাই বাই টেক কেয়ার।